বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে সরকারি কর্মীকে অপহরণের চেষ্টা, বাধা দেওয়ায় সর্বস্ব লুট করে মারধর। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানা এলাকার ঘটনা, আক্রান্ত সন্দীপ মাইতিকে উদ্ধার, পুলিশের তমলুক থেকে গ্রেফতার তিন অভিযুক্ত। ঢালাই রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে রণক্ষেত্র বর্ধমানের ভাতার। বামসর এবং ভুমসর গ্রামের সঙ্গে বালাসিডাঙ্গা গ্রামের বাসিন্দাদের বচসা, তারপর হাতাহাতি থেকে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ, যখন বেশ কয়েকজন গ্রামবাসী। লোকনাথ বাবার পুজোর চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে প্রাণ নাশে ঘুমকি দোকানে আগুন, ঘটনা টিটাগড়ের মাতারানী এলাকার। ভানু নামে এক দুষ্কৃতীর বিরুদ্ধে থানায় অভিযোগ, আক্রান্ত ব্যবসায়ী তনয় পাঁজার, তদন্তে পুলিশ। কাঠ চুরি রুখতে মালবাজারের গাজল ডোবায় বৈকুণ্ঠপুরের জঙ্গলে বন দফতরের অভিযান, বিট অফিসারের নেতৃত্বে অভিযানে উদ্ধার প্রচুর কাটা গাছ, যার বাজার মূল্য আনুমানিক 6 লক্ষ টাকা। কেউ ধরা না পড়লেও বাজেয়াপ্ত কাঠ চেরাইয়ের সরঞ্জাম। মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্যে মদ্যপান, গোপালগঞ্জে গ্রেফতার দ্বারভাঙার বিজেপি বিধায়ক সঞ্জয় সারাউগির আত্মীয় অজয় কুমার। মেডিকেল পরীক্ষার পর জামিন অযোগ্য ধারায় চার্জ গঠন। বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপক অভিনেতাদের তালিকায় প্রথম দশে দুই ভারতীয়। 8 নম্বরে শাহরুখ খান, ব্র্যাড পিটের সঙ্গে যৌথভাবে 10ম স্থানে অক্ষয় কুমার। ফোর্বসের প্রকাশিত তালিকায় একেবারে শেষের দিকে রয়েছেন অমিতাভ বচ্চন, তার স্থান আপাতত 18। বিশ্বের সবচেয়ে দামি অভিনেতাকে ফোর্বস পত্রিকা বলছে ডাওয়েন জনসন। হলিউডের এই জনপ্রিয় রেসলার অভিনেতার বার্ষিক আয় প্রায় $6.5 কোটি। দ্বিতীয় স্থানে জ্যাকি চ্যান। মার্শিন ছবির সাফল্য তিনে এনে দিয়েছে ম্যাট ডেমনকে। 4 এবং 5 যথাক্রমে টম ক্রুজ, জনি ডেপ। 8ম স্থানে রবার্ট ডাউনি জুনিয়র।